পাভেল তো খুব ভালো কাজ করে এটা তো সবাই জানে, আর পুরো স্টার কাস্টও আমরা জানি যে কারা কাজ করেছে। তো আমরা জানি যে ছবি কখনো খারাপ হবে না, ডেফিনেটলি ভালোই হবে। না অবশ্যই আমার মানে পাভেল ছবিও এরকম বানায় যে অডিয়েন্স খুব রিলেট করতে পারে নিজের সাথে, রিলেটেবল সাবজেক্ট নিয়ে খুব ছবি বানায়, খুব ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে ছবি বানায়। ও লেখে খুব ভালো, ও স্ক্রিন প্লে খুব ভালো লেখে, ও স্টোরি ভালো লেখে, ডিরেক্ট খুব ভালো করে। এক্স্যাক্টলি, মানে একটু হাটকে অবশ্যই ও ভাবে, ও গতানুগতিক কিছু ভাবে না। তো সেই জায়গা থেকে এটা খুব ইন্টারেস্টিং আমার লেগেছে, আমার ট্রেলার খুব ইন্টারেস্টিং লেগেছে। তো আশা করি ছবিটা খুব ভীষণ ভালো হবে। না এই না না, আজকে আমি মনে হয়েছিল আমাদের দেখে একটু লাগছে, বিকজ আমরা দুজনে ভীষণ টায়ার্ড আজকে, আর কিছুই না, কারণ আমাদেরও ভীষণ স্ট্রেস যাচ্ছে অনেক কারণে, ওইটাই আর কিছু না। বাট পাভেল আমাদের খুব ভালো, মানে বলতে পারো যে খুব কাছের বন্ধু, যার সাথে আমরা রাত্রির 3:30, 3:30, 4 অবধি গেমস খেলি। আমার ভাই বোনেরা আসে, ওর সব বন্ধুরা আসে, তো পাভেলও থাকে। তো ওই জন্যে আজকে আরও বেশি, মানে যতই আমরা টায়ার্ড থাকি, যাই থাকি না কেন, ওকে সাপোর্ট করার জন্য আমরা এসেছি। আই থিঙ্ক সব ছবিরই একটা উদ্দেশ্য থাকে যে এই ছবি কী বলতে চায়, এবং তাতে কেউ হার্ট হয়, কেউ হার্ট হয় না, এটা চিরকালই চলতে থেকেছে। বাট আই থিঙ্ক একটা গল্প, একজন পরিচালক একজন গল্প বলছে, সেই গল্পটা অ্যাকচুয়ালি সে কী পার্সপেক্টিভ থেকে বলতে চাইছে সেটা না দেখে বিচার করাটা আমার মনে হয় না ঠিক হবে। বাট স্টিল আমি বলবো যে আই ডোন্ট থিঙ্ক বয়কটের জন্য কোনো ছবি হ্যাম্পার হয়েছে বা কিছু। আমার মনে হয় মানুষের ট্রেলার পছন্দ না হলে যাবে, ট্রেলার ভালো লাগলে মানে মানুষ যাবেই। মানে এটা কখনো হয় না যে অসম্ভব ভালো একটা ট্রেলার লেগেছে, মন ছুঁয়ে গেছে, অ্যান্ড জাস্ট বিকজ এই বয়কটের কারণে কেউ গেল না, আমার মনে হয় না এটা হয়। এটা কোনো কারণে হয় কারণ ট্রেলার ভালো লাগে না। আমাদের এক্সপিরিয়েন্সই বলছে যে আমাদের যে কোনো ছবি, যে কোনো ভাষার ছবি, যখন আমাদেরও ট্রেলার ভালো লাগে না, আমরা কিন্তু প্ল্যান করে রাখি যে আমরা দেখতে যাব। বাট এই মানে এবার আমাদের দুজনেরই মন উস্কুস করছে ছবিটা দেখতে যাব, কিন্তু বয়কট করা হয়েছে, আমরা দেখতে যাব না। এটা আমি বলতে, আমি একটু ঠোঁট কাটা, এটা বদমাইশি, এটা করা ঠিক না।